আমাদের যে আজকের এই সুন্দর সময় আমি পেয়েছি এবং এই সুযোগ পেয়েছি, আমি সেই জন্য সত্যি খুবই আনন্দিত। আমি প্রভুকে ধন্যবাদ দিই এবং ধন্যবাদ দিই ভাই অভিষেককে। আমি অনেক আগে থেকে ওকে চিনি আর আমার খুবই ভালো লাগছে যে তার মিনিস্ট্রিতে আমি সুযোগ পেয়েছি ঈশ্বরের বাক্য শেয়ার করার জন্য। প্রভু আমাকে সেই সুযোগ দিয়েছে আর সেই জন্য আমি প্রভুকে মহানামে ধন্যবাদ দিই। ঈশ্বর মহান, আমরা কেউ মহান, ঈশ্বর মহান, ঈশ্বরের নাম উচ্চিত এবং মহিমানিত হোক। তো আমি এই সময় ঈশ্বরের বাক্য থেকে আসুন, আমরা কিছুটা সময় আমরা ঈশ্বরের বাক্যতে কাটাই। এতক্ষণ ধরে আমরা আরাধনা এবং সিটের মাধ্যমে অনেক কিছু ঈশ্বরের মহিমা করলাম, ঈশ্বরের প্রশংসা করলাম, আর আমি বিশ্বাস করি যে প্রভু এখানে উপস্থিত আছেন। আমেন, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর এখানে উপস্থিত আছেন, তিনি এখানে উপস্থিত আছেন। আপনি কি অনুভব করতে পারছেন? আপনি কি অনুভব করতে পারছেন? হালেলুয়া, হালেলুয়া। তিনি এখানে উপস্থিত আছেন, তার বাক্য, তার প্রতিজ্ঞা, তিনি মনুষ্য নন যে তিনি মিথ্যা করিবেন। তিনি ঈশ্বর, তিনি যা কিছু বলে আর তিনি অক্ষরে অক্ষরে তা তিনি পালন করেন। ঈশ্বরের নিয়মের ঈশ্বর, ঈশ্বরের চুক্তির ঈশ্বর। তিনি যা কিছু করেন নিয়মের মাধ্যমে করেন, তিনি যা কিছু করেন তার চুক্তির মাধ্যমে করেন। তার চুক্তি, তার নিয়ম, যেখানে দুজন কিংবা তিনজন আমার নামে একত্রিত হবে আর আমি সেখানে তাদের মধ্যে উপস্থিত থাকবো। হালেলুয়া। তিনি যখন বলেন তিনি তখন তা রক্ষা করেন এবং পালন করেন। তো আসুন আজকের যে থিমটা রয়েছে, যে ঈশ্বরের নিকটবর্তী হও তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন। কাম নিয়ার টু গড অ্যান্ড হি উইল কাম নিয়ার টু ইউ। যাকোব তার চারের অধ্যায় আট পদে লেখা আছে, ঈশ্বরের নিকটবর্তী হও তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন। আসুন বাক্যে যাওয়ার আগে আরেকটি বার আমরা প্রার্থনা করি। যদিও বাক্যের জন্য প্রার্থনা করা হয়েছে, আমি ধন্যবাদ দিই, আমি শক্তি পেলাম, প্রভুর অনুগ্রহ পেলাম, তবু আরেকটি বার আমরা আসুন, আরেকটি বার আমরা ঈশ্বর হস্তে নিচে সমর্পিত হই। আমি প্রার্থনা করি। স্বর্গে মহান ঈশ্বর, তোমাকে প্রাণ ভরে ধন্যবাদ দিই এই সুন্দর সময়ের জন্য, প্রভু এই মিনিস্ট্রির জন্য, এই চার্চের জন্য, এই মণ্ডলীর জন্য আমি তোমাকে প্রাণ ভরে ধন্যবাদ দিই। হা প্রভু, আমরা আহত লোক, একলাশিয়া থেকে এসেছে মণ্ডলী আর যার অর্থ আহত লোকের সভা। আজকে তুমি আমাদেরকে আহত করেছ, আজকে তুমি আমাদের নাম ধরে ডেকেছ, আমরা তোমার রব শুনতে পেয়েছি। তুমি বলছো আমার মেষেরা আমার রব জানে, আমরা তোমার মেষ, তোমার চরণের প্রজা, আমরা তোমার কাছে এসেছি প্রভু তোমার রব শুনে। এই জগতে অনেক প্রকার রব আছে, কিন্তু তার মধ্যে কোনটি তোমার রব? প্রভু তুমি আমাদেরকে তা বুঝতে সাহায্য করলে প্রভু গো। প্রভু তোমাকে প্রাণ ভরে ধন্যবাদ দিই, বিশ্বাস করি তুমি এখন উপস্থিত আছো প্রভু গো। তোমার উপস্থিতিকে আমরা অনুভব করছি এই ঘরের কোনায় কোনায় প্রভু, প্রত্যেকটি স্থানেতে প্রভু তোমার উপস্থিতিকে, ও প্রভু তুমি এই সময় পূর্ণ করে দাও, পবিত্র আত্ম প্রত্যেকটা হৃদয়কে তুমি খুলে দাও। আমাদের কোনো শক্তি নেই যে কারোর হৃদয়কে আমরা খুলে দিই, পবিত্র আত্ম তুমি করতে পারো। তাই তোমার কাছে বিনতি প্রার্থনা করি, তুমি প্রত্যেকের অন্তর তুমি খুলে দাও যিশুর নামেতে। তুমি সকলকে আশীর্বাদ করো এই সময়, তোমার বাক্য দাও, তোমার বাক্য আমরা চাই, তোমার বাক্যের জন্য আমরা ক্রন্দন করি, তোমার বাক্যের জন্য আমরা আত্মনাদ করি পিতা। তোমার বাক্য তুমি আমাদের মধ্যে দাও, তোমার বাক্য ছাড়া আমরা তোমাকে জানতে পারি না, তোমার পরিকল্পনাকে বুঝতে পারি না, তোমার বাক্যকে আমরা চাই প্রভু। সময় তুমি আমাদেরকে সাহায্য করো, সাহায্য করো, তোমার নিকটবর্তী করো, নিকটবর্তী করো। যদি এখনো কেউ দূরে আছে প্রভু গো, ওহো প্রভু হয়তো আমাদের শরীরটা এখানে, আমাদের মন অন্য জায়গায় রয়েছে, প্রভু তুমি এখনই আমাদেরকে টানো, এখনই তুমি আমাদেরকে আকর্ষণ করো, এখনই তোমার নিকটে আসতে তুমি আমাদেরকে গভীরে পৌঁছাতে পারে এবং তোমার জন্য 60 গুণ 70 গুণ 100 সহস্র গুণ ফল আমরা উৎপাদন করতে পারি। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকো। ধন্যবাদ, গৌরব তোমারই হোক। প্রার্থনা যিশুর নামে চাই। যদি আমরা এই পদটি থেকে আমরা শুরু করি, যাকোব, আমরা জানি যে যাকোব তিনি যিশু শিষ্য ছিলেন না, যাকোব
যিশুর ভাই ছিলেন, যাকো যিশুর ভাই ছিলেন। অনেকে তো অবাক হয়ে যাবেন, যিশু আমার ভাই? যিশুর জন্ম হয়েছিল পবিত্র আত্মার শক্তিতে, কিন্তু যোসেফ এবং মরিয়ম তারা একে অন্যের স্বামী স্ত্রী ছিল, আর সেই জন্য তাদের শারীরিক রিলেশনের দ্বারা তাদের যে সন্তান জন্মেছিল সেটাই হচ্ছে তার ভাই এবং তার বোন। আমরা দেখি যে যাকোব যিশুর ভাই ছিলেন, আর এই যাকোব তিনি প্রথমে যিশুকে বিশ্বাস করতেন না, তাকে অতটা বিশ্বাস করতেন না, কিন্তু যখন যিশু মরলেন, যখন তিনি মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হলেন, তারপরে আমরা দেখি যে যাকোব তিনি যিশুকে তার পরিত্রাতা বলে গ্রহণ করেছিলেন। হাল্লেলুয়া! আমরা দেখি উপরের কুঠুরিতে তার একসঙ্গে মিলিত হয়ে পবিত্র আত্মার পাওয়ার জন্য তার অপেক্ষা করেছিল, এবং সেখানে তার মা মরিয়ম ছিল, তার ভাইরা ছিল এবং শিষ্যরা ছিল, 120 জন তারা উপরের কুঠুরিতে প্রার্থনায় রত ছিল। এই যাকোব পবিত্র আত্মায় পূর্ণ হয়ে তিনি ঈশ্বরের রব শুনে, ঈশ্বরের বাক্য পেয়ে, আর তিনি আজকে আমাদের কাছে এই পত্রটি উপহার দিয়েছেন। হালেলুয়া! আর তার লেখার মধ্যে থেকে আমরা অনেক আশীর্বাদ অনুগ্রহ লাভ করতে পারি। আমরা যাকোবের পত্রগুলো যদি পড়ি, যাকোবের পত্রটি আমরা যদি পড়ি ভালো করে, আমরা দেখতে পাবো যে তিনি একজন প্রার্থনার ব্যক্তি ছিলেন, তিনি একজন প্রার্থনার ব্যক্তি ছিলেন, তিনি ঈশ্বরের নিকটে সবসময় থাকতেন। একটা সময় ছিল যখন তিনি ঈশ্বরবিহীন হয়তো থাকতেন, হয়তো যিশুকে বিশ্বাস করতেন না, কিন্তু যখন তিনি যিশুকে তার পরিত্রাতা বলে গ্রহণ করলেন, আমরা দেখি যাকোব তিনি তার পত্রের মধ্যে তিনি প্রার্থনা সম্বন্ধে, ঈশ্বরকে ভালোবাসার সম্বন্ধে, ঈশ্বরের নিকটে থাকার সম্বন্ধে, ঈশ্বরের সঙ্গে সময় কাটানোর সম্বন্ধে তিনি অনেক কিছু বিবরণ তিনি লিপিবদ্ধ করেছেন। আমরা যাকোব দেখি যে যাকোব তাকে বলা হতো উটের হাঁটু। উট দেখেছি তো, উটের হাঁটু কেমন হয় আমরা দেখেছি, খুব নরম হয় তাই না? উটের হাঁটু শক্ত হয়, মরুভূমিতে বিশেষ করে বালুর উপরে, গরম উত্তপ্ত বালুর উপরে সে বারবার ওঠা বসা করতে করতে তার হাঁটুটা শক্ত হয়ে যায়, সেখানে কোনো সেন্সেশন থাকে না, আর সেই জায়গাটা একদম শক্ত হয়ে যায়, সেখানে কোনো ব্যথার কোনো অনুভূতি থাকে না। যাকোব তিনি এত বেশি প্রার্থনা করতেন, এত বেশি ঈশ্বরের নিকটে তিনি সময় কাটাতেন যে তার হাঁটু দুটো ওরকম উটের হাঁটুর মতো শক্ত হয়ে গেছিল। হাল্লেলুয়া! ঈশ্বরের নিকট যাকোব বলছে, তোমরা ঈশ্বরের নিকটবর্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন। আজকে তাহলে তার এই লেখার মধ্যে থেকে আমি একটা প্রশ্ন করতে চাই, বা তার এই লেখার মধ্যে থেকে, তার এই কথার মধ্যে থেকে আমরা একটা বিষয় একটু চিন্তা করি, তাহলে আমরা কি ঈশ্বর থেকে দূরে বাস করছি? তাহলে আমরা কি ঈশ্বর থেকে দূরে সরে আছি? তাহলে ঈশ্বর কি আমাদের থেকে দূরে সরে আছেন? তাহলে তিনি কেন এই বাক্যটি আমাদের জন্য তিনি দিচ্ছেন, তোমরা ঈশ্বরের নিকটবর্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন। আজকে ঈশ্বর এই উপাসনার মাধ্যমে, এই রিভাইভাল মিটিংয়ের মাধ্যমে ঈশ্বর আপনাকে আহ্বান করছেন যেন আজকে সন্ধ্যায় আপনি তার নিকটে ফিরে আসেন। হয়তো অনেক কিছুর মধ্যে আপনি নিজেকে জড়িয়ে রেখেছেন, হয়তো অনেক কিছুর মধ্যে আপনি নিজেকে বেঁধে রেখেছেন, অনেক কিছুর মধ্যে আপনি নিজেকে আসক্ত করে রেখেছেন, কিন্তু আজকে যখন প্রভু আপনাকে সুযোগ দিয়েছেন, আপনি সব কিছুকে ঠেলে সরিয়ে দূরে রেখে আপনি প্রভুর নিকটে ফিরে আসুন, যেন প্রভু আপনাকে খুঁজে পান। আজকে আমরা তো প্রার্থনা সভাতে আসি, চার্চে আসি, বিভিন্ন উপাসনাতে আসি, কিন্তু অনেক সময় সত্যি কথা, আমরা আমাদের দেহটা থাকে উপাসনার মধ্যে, কিন্তু আমাদের মনটা অন্য জায়গাতে থাকে। আমার স্ত্রীর থেকে এই সময় আমি এখন অনেক দূরে রয়েছি, আমার বাড়ি বারাইপুর, আর আগামীকাল আমাদের উপবাস প্রার্থনা রয়েছে। প্রত্যেক মাসের শেষ রবিবারে আমরা উপবাসের সঙ্গে প্রভুর সঙ্গে সময় কাটাই, আর সেই উপবাস প্রার্থনার জন্য অনেক কিছু আমাদের অ্যারেঞ্জ করতে হয়, তো সেই কাজে আমার স্ত্রী ব্যস্ত, আমার স্ত্রীর থেকে আমি অনেকটা দূরে আছি শারীরিকভাবে, কিন্তু আমি বলতে চাই যে আমি আমার স্ত্রীর খুব কাছে আছি। কেন? তার কারণ আমি আমার স্ত্রীকে ভালো করে জানি, সে আমাকে ভালো করে জানে, আমি তাকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে, আমাদের সম্পর্ক খুবই মধুর, খুবই সুন্দর, আর সেই জন্য আমি যদিও শারীরিকভাবে তার থেকে দূরে আছি, কিন্তু আমি আমি যদি চিন্তা করি তাহলে আমি সত্যি তার খুব কাছে আছি।
হালেলুয়া। আমরা অনেক সময় ঈশ্বরের গৃহেতে থাকি, ঈশ্বরের উপাসনার মধ্যে আসি, কিন্তু সেখানে আমাদের মনটা থাকে না। আমার মনে পড়ছে দুইজন বন্ধু, তারা এরকম ভাবে চিন্তা করছে যে রাস্তায় হাঁটতে হাঁটতে তারা চিন্তা করছে, হঠাৎ তাদের ইচ্ছা হলো, এক বন্ধু বলছে চল আমরা আজকে একটু সিনেমা দেখে আসি, খুব ভালো সিনেমা আমরা দেখে আসি, চল আমরা দুজনে যাই। তো আরেক বন্ধু বলছে না আজকে আমি চার্চেতে যাব, আর সেখানে গিয়ে আমি আমি একটু প্রার্থনা করব। তো অন্য বন্ধু বলছে ও চার্চ একটা বোরিং জায়গা, ও ওখানে গিয়ে শুধু যিশু যিশু করা, ওখানে গিয়ে শুধু প্রার্থনা করা, চুপচাপ বসে থাকা, তো আমার অত ভালো লাগে না, আমি বরং আমি একটু সিনেমা দেখে আসি। তুই তাহলে যা চার্চে যা। তো দুইজন দুটো জায়গাতে চলে গেল, একজন গেল সিনেমা হলে সিনেমা দেখতে জগতের আনন্দ করতে, আর একজন সে গেল চার্চে, আর চার্চেতে গিয়ে আর সে সেখানে বসে সে প্রার্থনা করছে। কিন্তু কিছুক্ষণ পরে সে প্রার্থনা করতে করতে তার মনে পড়ছে, আরে আমি সত্যি তো একটা বোরিং জায়গায় বসে আছি, আমার বন্ধুটা আর সে সিনেমা হলে সে সিনেমা দেখছে কত এনজয় করছে, আর আমি এখানে কি একটা বোরিং প্রার্থনা চার্চ আর এই জায়গায় আমি বসে আছি, দুজন দুই জায়গা। আর যে সিনেমা হলে রয়েছে সে সেখানে চিন্তা করছে, ও আমি জগতের আনন্দে বিভোর হয়ে রয়েছি, আর আমার বন্ধু সে চার্চের মধ্যে কত ঈশ্বরের আশীর্বাদ পাচ্ছে। দেখুন দুইজন দু জায়গায় বিরাজ করছে, একজন সিনেমা হলে আর একজন চার্চের মধ্যে, যে চার্চের মধ্যে আছে সে চার্চের মধ্যে শুধু বসে আছে কিন্তু তার মনটা কোথায় আছে, সিনেমা হলে। আর যে সিনেমা হলের মধ্যে বসে আছে তার মনটা কোথায় পড়ে আছে, চার্চে। আমরা অনেক সময় ঈশ্বরের মন্দিরে আসি, ঈশ্বরের কাছে আসি, ঈশ্বরের উপাসনা করতে আসি, কিন্তু সত্যি কি আমরা ঈশ্বরের নিকটবর্তী হই, সত্যি কি ঈশ্বর কি আমাদেরকে খুঁজে পান, সত্যি কি ঈশ্বর আমাদেরকে স্পর্শ করতে পারেন, সত্যি কি ঈশ্বর আমাদেরকে দেখতে পান। আমরা অনেক সময় প্রার্থনার মধ্যে আসি, উপাসনার মধ্যে আসি, কিন্তু আমাদের মন অন্য জায়গায় পড়ে থাকে। তাই দ্বিতীয় করিন্থীয় তার দশ অধ্যায় যদি আমরা চার পাঁচ পদ পড়ি, সেখানে বলছে যে সমুদয় চিন্তাকে আমরা যিশু নামেতে বন্দি করি। অনেক চিন্তা আমাদের মনকে বেঁধে রাখে, আমরা শারীরিক ভাবে হয়তো চার্চের মধ্যে প্রার্থনার মধ্যে উপাসনার মধ্যে আমরা থাকি, কিন্তু আমাদের মনটা চারিদিকে ঘুরে বেড়ায়। আর সেই জন্য যখন আমরা প্রভুর কাছে আসি তখন আমাদের মনকে আমাদের চিন্তাকে যিশুর নামেতে বন্দী করার প্রয়োজন আছে। হালেলুয়া। যেন আমাদের দেহ যেখানে সেখানে আমাদের মনটাও থাকে, আমরা ঈশ্বরের গৃহেতে এসেছি, আমাদেরকে যেন ঈশ্বরের গৃহেতেই খুঁজে পাওয়া যায়। আমরা যখন ঈশ্বরের উপাসনা করতে এসেছি যেন আমরা ঈশ্বরের উপাসনাই করি। আমেন, আমেন। তাই ঈশ্বরের নিকটবর্তী হন, তিনিও আপনার নিকটবর্তী হইবেন। হালেলুয়া। ঈশ্বরের নিকটে আসতে আমাদেরকে অনেক কিছু বাধা দেয়, অনেক কিছু অনেক কিছু। ঈশ্বরের নিকটে থাকতে আসতে আমাদেরকে অনেক কিছু বাধা দেয়, আর তার প্রধান একটি বিষয় আসুন আমরা যিশাইয় ভাববাদী আমরা 59 অধ্যায় 2 পদ কে একজন জোরে পাঠ করব, যিশাইয় ভাববাদী তার 59 অধ্যায় 2 পদ। কিন্তু তোমাদের অপরাধ সকল তোমাদের ঈশ্বরের সহিত তোমাদের বিচ্ছেদ জন্মাইয়াছে, তোমাদের পাপ সকল তোমাদের হইতে তাহা সিমু আচ্ছাদন করিয়াছে, এই জন্য তিনি শোনেন না। আমেন। ঈশ্বর থেকে আমাদেরকে কি দূরবর্তী করে, ঈশ্বর থেকে আমাদেরকে কি দূরে নিয়ে যায়? যিশাইয় ভাববাদী তিনি বলছেন যে তোমাদের পাপ, তোমাদের পাপ, তোমাদের পাপ ঈশ্বর থেকে তোমাদেরকে দূরবর্তী করে, ঈশ্বর এবং আমাদের মাঝখানে প্রাচীর তৈরি করে, আমাদের পাপ, আমাদের পাপ, অনেক ধরনের পাপ,
এই জগতে বিভিন্ন পাপ, বিভিন্ন মন্দতা ঈশ্বর থেকে আমাদেরকে পৃথক করে, ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়, আর সেই জন্য আমাদেরকে ঈশ্বর খুঁজে পান না। পাপ আমাদেরকে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন করে, পাপ ঈশ্বর থেকে আমাদেরকে দূরে নিয়ে যায়। পাপ কখনো ঈশ্বর এবং আমাদের এক করতে দেয় না। পাপ সবসময় প্রাচীর তৈরি করে, পাপ সবসময় আমাদেরকে ঈশ্বর থেকে দূরে করে দেয়। পাপ, পাপ, আমার আপনার পাপ। তাই এখানে এখানে ঈশ্বর বলছেন যে তোমাদের পাপ আমার থেকে তোমাদেরকে পৃথক করে। যদি আমরা আদম এবং হওয়াকে দেখি, আমরা যদি আদি পুস্তকটা 3:8-10 আমরা কে একজন পড়ব, আদি পুস্তক 3:8-10। আর সেখানে এইরূপ বলছে, পরে তাহারা সদাপ্রভু ঈশ্বরের রথ নিতে পাইলে তিনি দিবাবাসনে উদ্যান গমনাগমন করিতেছিলেন, তাহাতে আদম ও তাহার স্ত্রী সদাপ্রভু ঈশ্বরের সম্মুখ হইতে উদ্যানস্থ বিপ্র সময়ের মধ্যে লুকাইলেন। তখন সদাপ্রভু ঈশ্বর আদমকে ডাকিয়া কহিলেন, তুমি কোথায়? তিনি কহিলেন, আমি উদ্যানে তোমার রথ শুনিয়া ভীত হইলাম, কারণ আমি উলঙ্গ, তাই আপনাকে লুকাইয়াছি। ঈশ্বর প্রত্যেক দিনে তিনি তাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসতেন। আদম এবং হওয়াকে যে এদের উদ্যান বাগানে তিনি রেখেছিলেন, সেইখানে ঈশ্বর প্রত্যেকদিন তাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসতেন। এখানে লেখা রয়েছে দিবাবসানে, মানে দিনের শেষে, দিন যখন শেষ হচ্ছে ঠিক সেই সময় ঈশ্বর প্রত্যেক দিন আদম এবং হওয়ার সঙ্গে সাক্ষাৎ করতে আসতেন, তাদের সঙ্গে দেখা করতে আসতেন, তাদের সঙ্গে সহভাগিতা করতে আসতেন, তাদের সঙ্গে গমনাগমন করতে আসতেন। এখানে লেখা রয়েছে যে ঈশ্বর তিনি দিবাবসানে উদ্যানে গমনাগমন করিতেছিলেন, তাহাতে আদম ও তার স্ত্রী সদাপ্রভু ঈশ্বরের সম্মুখ হইতে উদ্যানস্থ বৃক্ষসমূহের মধ্যে লুকাইলেন। কই, এর আগে যখন ঈশ্বর তাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসতেন, কই তখন তো তারা লুকায়নি, তখন তো তারা দৌড়ে আসতো। আপনি যদি বাবা হন, আপনি যখন দিনের শেষে কাজ থেকে বাড়ি ফিরছেন, আপনার যখন বাড়িতে আপনার সন্তান রয়েছে, বাচ্চা রয়েছে, আর যখন আপনি বাড়িতে ঢুকছেন, তখন আপনার ছেলে হোক বা আপনার মেয়ে হোক, আর সে যদি দৌড়ে দৌড়ে আসে, বাবা বাবা, এসে যদি আপনাকে জড়িয়ে ধরে, আপনার খুব ভালো লাগে। আমেন। কিন্তু যখন আপনি বাড়ি ঢুকছেন আর আপনার ছেলে মেয়ে যদি ঘরের কোনায় লুকায়, খাটের তলায় লুকায়, দরজার আড়ালে লুকায়, তাহলে নিশ্চয় সেখানে একটা সমস্যা আছে। তো ঈশ্বর যখন দিনের শেষে আদম হওয়ার সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন, তখন আদম হওয়াকে তিনি খুঁজে পাচ্ছেন না, তিনি তাদেরকে দেখতে পাচ্ছেন না। কই, অন্যদিনে তো এরকম হয়নি, তাহলে আজকের কেন এরকম? ঈশ্বর ডাকছেন, আদম, আদম তুমি কোথায়? আদম তুমি কোথায়? আদম বলছে, ঈশ্বর আমি আমি লুকিয়ে আছি, ঈশ্বর আমি লুকিয়ে আছি। তাহলে আমি যেটা করতে বারণ করেছিলাম তুমি তাহলে সেটা করেছ? আদম হওয়ার উপরে দোষ দিল, হওয়া সাপের উপরে দোষ দিল। যাই হোক, আমি সে বিষয়ে যাচ্ছি না। কিন্তু এখন আমরা দেখি যে আদম, যে হওয়া ঈশ্বরের সঙ্গে তারা তারা সহভাগিতা করত, যে ঈশ্বর প্রত্যেকদিন তাদেরকে খুঁজে পেতেন তার কাছে, আজকে আদম এবং হওয়া ঈশ্বর থেকে লুকাচ্ছে। ঈশ্বর এবং আদম হওয়ার মাঝখানে একটা গাছ বা একটা প্রাচীর বা একটা পর্দা, যেটা হোক, তারা সেখানে লুকিয়ে আছে। তার কারণ হলো পাপ। পাপ আমাকে আপনাকে ঈশ্বর থেকে দূরবর্তী করে। আর এই পাপ নিয়ে যখন আমরা ঈশ্বরের কাছে আসি, এই পাপ নিয়ে যখন আমরা মণ্ডলীতে আসি, এই পাপ নিয়ে যখন আমরা প্রার্থনা করি, বাইবেল বলছে ঈশ্বর সেই প্রার্থনা শোনেন না। এখানে যিশয় ভাবাদী বাহা 59:2 লেখা রয়েছে, এই জন্য ঈশ্বর শোনেন না, কারণ তোমাদের পাপ তোমাদের থেকে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। তোমাদের পাপ, আমার আপনার পাপ ঈশ্বরের নিকট থেকে আমাদেরকে দূর করে দেয়, ঈশ্বরের নিকট থেকে আমাদেরকে সরিয়ে দেয়। পাপ, আমার আপনার পাপ, পাপ হলো ভয়ঙ্কর একটি রোগ। পাপ হলো আমাদের জীবনের, আমাদের ধ্বংসের মূল কারণ। আমাদের জীবনের পাপ, আমাদের স্বেচ্ছাচারিতা, আমাদের মানসিক অভিলাষ, বিভিন্ন মত্ততা, রঙ্গরস, বিভিন্ন জাগতিকতা, এই পাপ আমাদেরকে ঈশ্বর থেকে দূরবর্তী করে দেয়। ঈশ্বর
সব কিছু সহ্য করতে পারেন, কিন্তু ঈশ্বর পাপ সহ্য করতে পারেন না। পাপ ও ঈশ্বর ঘৃণিত, ঈশ্বর সব কিছু সহ্য করতে পারেন কিন্তু পাপকে তিনি কখনো সহ্য করতে পারেন না। পাপ হলো তার শত্রু, আর এই শত্রুকে মারার জন্য তিনি তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে এই জগতে পাঠিয়েছিলেন। সেই পাপ কত ভয়ঙ্কর যদি আমরা চতুর্থ বাণীতে, যখন যীশু খ্রিস্ট থেকে চতুর্থ বাণী উচ্চারণ করেছিলেন, সেই দৃশ্যটাকে যদি আমরা একটু চিন্তা করি, আমরা যদি একটু স্মরণ করি, আমরা দেখতে পাবো যে পাপ কত ভয়ঙ্কর। যদি আমরা যিশাইয়ের ছয়ধ্যায় পড়ি, সেখানে যিশাইয়ের ভাববাদী তিনি দর্শন লাভ করছেন, তিনি স্বর্গের মহিমাকে দর্শন লাভ করছেন, তিনি দেখছেন ঈশ্বর তার সিংহাসনে বসে, আর তার সামনে সরগণ দূতগণ, সেই সেই চারি প্রাণী, আর তারা তারা বলে চলেছে পবিত্র 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 স্বর্গবাহিনীর ঈশ্বর, সমস্ত প্রতাপ পরাক্রম মহিমা যুগে যুগে তোমার। সেখানে তিনবার পবিত্র 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 এই শব্দটাকে ব্যবহার করা হয়েছে। অন্যান্য শব্দগুলো যে আপনি ধার্মিক ধার্মিক এভাবে বলেনি, ধার্মিক ধার্মিক ধার্মিক, পরিত্রাণ পরিত্রাণ পরিত্রাণ, বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, প্রেম প্রেম প্রেম, আনন্দ 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 না, কিন্তু পবিত্র শব্দটাকে এক বারে তিনবার উচ্চারণ করেছে, পবিত্র 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 বাহিনীগণ সদা প্রভু। হালেলুয়া, তিনি পবিত্র, তিনি পবিত্র, তিনি চান যেন আমি আপনি পবিত্র হই। ঈশ্বর বলছেন আমি পবিত্র আর তোমরাও পবিত্র হইবে। পবিত্র না হলে আমরা কখনো ঈশ্বরের নিকটে থাকতে পারি না। পাপ আমাদেরকে সবসময় ঈশ্বর থেকে দূরবর্তী করে দেয়, পাপ আমাদের ঈশ্বর থেকে সরিয়ে দেয়, আমার এবং আপনার মাঝখানে প্রাচীর তৈরি করে, যেন আমরা কখনো ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ লাভ করতে না পারি। পাপ আমার আপনার পাপ, যিশু যখন ক্রুশেতে মরছেন তখন আমরা দেখি যে যিশু তার শিশুদের সম্বন্ধে ভাবনা করেছেন, দেখো এমন সময় আসছে যখন তোমরা সকলে আমাকে পরিত্যাগ করিবে, তথাপি আমি একা নই কারণ পিতা আমার সঙ্গে সঙ্গে আছে। হালেলুয়া। এই ভাবনা কিছু করার কিছুদিন পরে এই ভাবনা সত্য হয়েছিল, সকলে যিশুকে ছেড়ে পালিয়ে গেল, সকলে সকলে, তাতেও যিশু কোনো দুঃখ ছিল না, কারণ যিশু জানেন যে সবাই তাকে ছেড়ে চলে গেল, তার পিতা সব সময় তার সঙ্গে সঙ্গে থাকবে, আর সেই জন্য পিতাকে আশ্রয় করে জেরুসালেম থেকে গলগথা ক্রুশ পর্যন্ত, সেই সেই মৃত্যু যন্ত্রণা ভোগ পর্যন্ত তিনি ওই ভারী ক্রুশ কাঁধে নিয়ে তিনি ওই দীর্ঘ পথকে তিনি পাড়ি দিয়েছিলেন, কারণ তিনি জানেন যে তার পিতা তার সঙ্গে সঙ্গে আছে। কিন্তু যখন চতুর্থ বাণী বাইছে 9টা থেকে 12টা পর্যন্ত 3 ঘন্টা সমস্ত দেশ অন্ধকারে ছেয়ে গেল, অন্ধকারে ডুবে গেল, সূর্য আলোর রাজা সূর্য সে লজ্জায় ক্ষোভে নিজের মুখকে ঢেকে নিল, সমস্ত দেশ অন্ধকারে ডুবে গেল। আর সেই সময় যিশু চিৎকার করছেন, এলোই এলোই লামা সাবক্তানি, অর্থাৎ ঈশ্বর আমার ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ। যিশু তিনি পিতাকে আশ্রয় করে এই পথকে তিনি পাড়ি দিয়েছিলেন, কিন্তু এই সময় তিনি পিতাকে আর খুঁজে পাচ্ছিলেন না, পিতাকে আর দেখতে পাচ্ছিলেন না। জগতের সমস্ত পাপ বহন করে যিশু তিনি এখন পাপী বলে সাব্যস্ত হয়েছেন, সমস্ত অধার্মিকতাকে বহন করে তিনি অধার্মিকে পরিণত হয়েছেন, তিনি সকল শ্রাপকে তুলে নিয়ে তিনি এখন শ্রাপগ্রস্ত হয়েছেন। বাইবেল বলছে যাকে ক্রুশে টাঙানো যায় সে শ্রাপগ্রস্ত, যিশু সকল শ্রাপকে তুলে নিয়ে তিনি এখন শ্রাপিত হয়েছেন, আর সেই জন্য এই অবস্থার মধ্যে তিনি আর পিতাকে খুঁজে পাচ্ছে না, অথবা বলা যেতে পারে যে পিতা যিনি যিনি পবিত্র যিনি শুভ্র তিনি এই পাপে ডুবে যাওয়া যিশুর প্রতি আর দেখতে পাচ্ছেন না। আমার আপনার পাপ এত ঘৃণ্য, আমার আপনার পাপ এত জঘন্য, আমার আপনার পাপ এত দুর্গন্ধময় যা ঈশ্বর কখনো সহ্য করতে পারে না। আমার আপনার পাপ, আমার আপনার পাপ ঈশ্বর থেকে আমাদেরকে দূর, ঈশ্বর থেকে সরিয়ে দেয়। পাপ পাপ হলো ভয়ঙ্কর একটি রোগ যেটা আমাকে আপনাকে নাশ করে দেয়, নাশ। এই পাপ একমাত্র প্রভু যিশুই পারেন আমার আপনার পাপকে ক্ষমা করতে। হালেলুয়া হালেলুয়া। এই পাপকে ক্ষমা করতে প্রভু যিশু খ্রিস্ট
এই জগতে এসেছিলেন। তাই যদি আমরা চাই ঈশ্বরের নিকটে থাকতে, তাহলে আমাকে আপনাকে পাপ থেকে পরিত্রাণ পেতে হবে, আমাকে আপনাকে পাপ থেকে দূরে সরে আসতে হবে, আমাকে আপনাকে পাপকে ত্যাগ করতে হবে। যদি আমরা পরিত্রাণ গ্রহণ করি, তাহলে ঈশ্বরের নিকটে আমি আপনি থাকতে পারব। আমেন। এই জগতে আমরা দেখি যে সময় আমরা বাস করছি, যে সময় আমরা বাস করছি, এই সময় ঈশ্বর থেকে দূরবর্তী করার জন্য অনেক সরঞ্জাম আমাদের হাতে আছে। শয়তান অনেক সরঞ্জামকে ব্যবহার করছে। আমরা দেখি এদের উদ্যান বাগানে আদি পুস্তক 3 অধ্যায় যদি আমরা দেখি, বাইবেল বলছে যে সর্প সর্বাপেক্ষা খল ছিল, আর সর্প নারীকে কহিল। শয়তান সাপকে ব্যবহার করেছিল, সে সাপের বেশ ধারণ করে সে আদম হওয়াকে ভুলিয়েছিল, প্রতারণা করেছিল। আজও পর্যন্ত শয়তান এই ট্যাকটিক্সকে সে ব্যবহার করে, সে অনেক কিছু সরঞ্জাম আমাদের হাতে দিয়ে দেয়, আমাদের আশেপাশে দিয়ে দেয়, যেন আমরা সেগুলোকে নিয়ে মেতে থাকি আর ঈশ্বর থেকে আমরা যেন দূরে সরে যাই। তার সব থেকে বড় উদাহরণ হলো মোবাইল, ইন্টারনেট, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, আরো 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 অনেক কিছু। এখন দেখবেন মানুষ সময় পেলেই মোবাইলে দেখেছ, বাইবেল আর ভালো লাগছে না, মোবাইল, মোবাইলটা ডাউনলোড করে নিলাম, বাইবেলটা মোবাইলের বাইবেল অ্যাপসটা ডাউনলোড করে নিলাম মোবাইল, এখন মোবাইল, চার্চে বসে হোয়াটসঅ্যাপ করছি কি বাইবেল পড়ছে বোঝানো। আমেন, আমেন, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। শয়তান সে অনেক সরঞ্জাম আমাদের হাতে তুলে দিয়েছে, যেন আমরা সেইগুলোকে নিয়ে বিভোর হয়ে থাকি, যেন ঈশ্বর থেকে আমরা দূরে থাকি। সে খুব চতুর, সে খুব চালাক। বাইবেলে এরকম একটি ঘটনা রয়েছে, আমরা দ্বিতীয় তিমোথিও 4:10 পড়ি, দ্বিতীয় তিমোথিও 4:10। সেখানে একজন ব্যক্তিকে আমরা দেখব যে একটা সময় ভীষণভাবে সে ঈশ্বরের জন্য কাজ করেছিল, কিন্তু কিছু সময় পরে সে ঈশ্বরকে জলাঞ্জলি দিয়েছিল। দ্বিতীয় তিমোথিও 4:10। আর সেখানে এরূপ লেখা আছে, কেননা দিমা এই বর্তমান যুগ ভালোবাসাতে আমাকে ত্যাগ করিয়াছে এবং কিশোরের নিকিতে গিয়াছে, প্রথম সুসমাচার প্রচার যাত্রার অভিযান, দ্বিতীয় প্রচার যাত্রার অভিযান, তৃতীয় সুসমাচার প্রচার যাত্রার অভিযান। তিনি এই যে অভিযানগুলো চালিয়েছিলেন তার একটি দল ছিল। আমরা প্রেরিত পৌলের পত্রগুলো যদি আমরা ভালো করে পড়ি, আমরা অনেকের নাম দেখতে পাবো। যদি আপনি রোমিও 16 অধ্যায় পড়েন, সেখানে আপনি অনেকের নাম খুঁজে পাবেন। আপনি সামনে থেকে অতটা ভালো বুঝতে পারবেন না তাদের জীবন সম্বন্ধে, কিন্তু যখন তাদের জীবনের প্রেক্ষাপটে পিছনের দৃশ্যতে আপনি যাবেন, তাদের জীবন থেকে আপনি অনেক কিছু তত্ত্ব খুঁজে পাবেন। যেমন এখানে দিমার কথা প্রেরিত পৌল তুলে ধরেছেন, তিনি বলছেন দিমা বর্তমান যুগকে ভালোবাসাতে আমাকে পরিত্যাগ করিয়াছে। বর্তমান যুগ, যে সময় আমরা বাস করছি, এই সময় কঠিন সময়। যদি আমরা তিমোথিও 3 অধ্যায় পড়ি, সেখানে বলছে যে শেষ সময় বিষম, শেষকালে বিষম সময় উপস্থিত হইবে। এক বিষম সময়ের কথা লেখা আছে, একটা কঠিন সময়ের কথা লেখা রয়েছে। যত প্রভু যিশুর দিন কাছে আসবে, আর তত কঠিন সময়ের মধ্যে থেকে আমরা যাব, যেখানে এই জগৎ আমাদেরকে ঈশ্বরের কাছে আসতে দেবে না, এই জগৎ আমাদেরকে ঈশ্বর থেকে দূরবর্তী করবে। এখানে দিমাকে দেখি, পৌল তিনি বলছেন দিমা এই বর্তমান যুগকে ভালোবাসাতে আমাকে পরিত্যাগ করিয়াছে। আমাকে মানে এই কার্যকে, আমাকে মানে সুসমাচারকে, আমাকে মানে ঈশ্বরের রাজ্যকে, আমাকে মানে পরিত্রাণকে, আমাকে মানে এখানে প্রেরিত পৌল বলছে বর্তমান যুগকে ভালোবাসাতে। আজ এই বর্তমান যুগে, যে যুগে, যে সময় আমরা বাস করছি, আজ থেকে যদি আপনি বেশি না 10 পিছনে যান, এখন অনেক যা আজকে আমাদের কাছে, 10 আগে এত কিছু আমাদের কাছে ছিল না। আরো যদি 10 আগে যান, 20 আগে যান, পিছনে যান,
আপনি দেখবেন যা কিছু আপনার হাতের কাছে রয়েছে এত কিছু সরঞ্জাম আপনার কাছে ছিল না। আর এই জগৎ আমাদেরকে ঈশ্বর থেকে সবসময় পৃথক করতে চায়। এই জগৎকে যদি আমরা ভালোবাসি, যাকোব তার পত্রেতে বলছে চার অধ্যায় চার পদে, সেখানে বলছে যে এই জগৎকে ভালোবাসে সে ঈশ্বরকে ভালোবাসতে পারে না। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের নিকটে থাকতে গেলে এই বর্তমান কালকে আমাদেরকে দূরে সরাতে হবে। এই বর্তমান কালের যে যে সমস্ত বিষয় সরঞ্জামগুলো আমাদের চারপাশে রয়েছে সেই জঞ্জালগুলোকে ঠেলে সরাতে হবে যদি আমি আপনি ঈশ্বরের নিকটে থাকতে চাই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আজ আপনি চিন্তা করে দেখুন, আপনার মোবাইল পরিত্রাণকে কেড়ে নিতে পারে, আপনার ইন্টারনেট পরিত্রাণকে কেড়ে নিতে পারে, আপনার হোয়াটসঅ্যাপ পরিত্রাণকে কেড়ে নিতে পারে, আপনার ফেসবুক পরিত্রাণকে কেড়ে নিতে পারে। এই বর্তমান কালকে যদি আপনি ভালোবাসেন তাহলে আপনি পরিত্রাণকে হারিয়ে ফেলবেন। যদি বর্তমান কালকে আপনি ভালোবাসেন তাহলে অনন্ত জীবনকে আপনি হারিয়ে ফেলবেন। যদি আপনি বর্তমান কালকে ভালোবাসেন তাহলে ঈশ্বরকে আপনি হারিয়ে ফেলবেন। এখনো অন্ধকারের মধ্যে নিজেকে খুঁজে পাবেন, যেখানে তো মনে হবে যে এই তো বেশ ভালো আছি, কিন্তু তার পরিণাম হবে মৃত্যু, অনন্তকালীন মৃত্যু। শেষ সময় আপনাকে অনন্ত নরকের মধ্যে নিক্ষিপ্ত হতে হবে আর সেখানে অনন্তকালের জন্য সেখানে যাতনা ভোগ করতে হবে, কারণ আপনি বর্তমান কালকে ভালোবেসে ফেলেছেন। তাই বর্তমান কাল থেকে সাবধান। আমেন, আমেন, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। বিশ্বাসী বাঁচবে ঈশ্বরের বাক্যেতে, বিশ্বাসী চলবে ঈশ্বরের বাক্যেতে, বিশ্বাসী জীবন যাপন করবে ঈশ্বরের বাক্যেতে, বর্তমান যুগেতে নয়। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু ঠিক আছে। পেরিত পল বলছে সে যে বিশ্বাসী সে এইভাবে চলুক, যার স্বামী আছে যেন তার স্বামী নেই, যার স্ত্রী আছে যেন তার স্ত্রী নেই, যে ক্রয় বিক্রয় করছে যেন সে ক্রয় বিক্রয় করছে না, সে সেইভাবে চলুক। আমাকে আপনাকে এমনভাবে চলতে হবে যেন আমরা এই জগতের নই। এই জগৎ আমাদের আসল বাসস্থান নয়, আমাদের আসল বাসস্থান হল স্বর্গরাজ্য। ঈশ্বর আবার আপনার জন্য তা প্রস্তুত করেছেন যেন অনন্তকাল ধরে আমরা তার সঙ্গে থাকতে পারি। আমেন। না, আপনাকে জন্ম জন্মান্তরের চক্রে ঘুরতে হবে না। জানি না এর পরে জন্মে কি হবো, বোধ হয় মাছি হয়ে ভ ভ ভ করবো, বোধ হয় ছাগল হয়ে ভ্যা ভ্যা করবো, বোধ হয় কুকুর হয়ে ঘেউ ঘেউ করবো। না, যদি আপনি যিশুকে বিশ্বাস করেন তাহলে আপনাকে জন্ম জন্মান্তরের চক্রে ঘুরতে হবে না, আপনি এই জগৎ ছাড়বেন আর অনন্ত জীবনে প্রবেশ করবেন। আমেন, হালেলুয়া। সেই রাজ্যকে প্রভু প্রস্তুত করছে আমার আপনার জন্য, আমার আপনার জন্য। এমন অনেক দাসেরা রয়েছে যারা ঈশ্বরের বেদির সামনে দাঁড়িয়ে আর তারা বলছে আর কতকাল, আর কতকাল, হে ঈশ্বর আমাদের বিচার করুন। এরা সেই লোক যারা যাতনার মধ্যে থেকে স্বর্গে গেছে, যারা প্রভুর জন্য শহীদ হয়েছে, যাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছে, যাদেরকে মেরে ফেলা হয়েছে, শিরচ্ছেদ করা হয়েছে, বিভিন্ন ভাবে তাদের জীবনকে কেড়ে নেওয়া হয়েছে, তার সেই লোক প্রভু বলছে আর একটু অপেক্ষা করো, আর একটু অপেক্ষা করো। হালেলুয়া, হালেলুয়া। প্রভু এখনো আমাকে আপনাকে সুযোগ দিচ্ছে, এখন আমাকে আপনাকে সুযোগ দিচ্ছে, আর একটু, আর একটু, আর একটু, আর একটু অপেক্ষা করো। প্রভু আমাকে আপনাকে সুযোগ দিচ্ছে যেন আমি আপনি তার নিকটে ফিরে আসতে পারি, যেন অনন্ত কাল ধরে তার সঙ্গে থাকতে পারি। তিনি বাইবেল বলছে তিনি আপন তাঁবু বিস্তার করবেন, তিনি আমাদের চোখের জল মুছে দেবেন। আর তারা 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 বলছে তারা আর তৃষিত হবে না, তারা আর ক্ষুধিত হবে না, কারণ ঈশ্বর তাদের সমস্ত নেত্র জল মুছে দেবে। এই জগতে আপনি কষ্ট পাচ্ছেন, বিভিন্ন সমস্যা, বিভিন্ন রোগ ব্যাধি, বিভিন্ন তারুণার মধ্যে দিকে যাচ্ছেন, কিন্তু যদি আপনি যিশুকে বিশ্বাস করেন তিনি আপনার জন্য তাম্বু খাটাবেন, তিনি আপনার জন্য হাত বাড়াবেন, তিনি আপনাকে স্পর্শ করবেন, তিনি আপনাকে তুলে ধরবেন, কারণ আপনি তার রক্ত দ্বারা কৃত হয়েছেন। তিনি আপনাকে মূল্য দেন, তিনি আপনাকে প্রাধান্য দেন, তিনি আপনাকে তুলে ধরতে চান, তিনি মহান, আর তাই তার ছেলেমেয়েরাও মহান হবে। আমেন, হালেলুয়া, হালেলুয়া। আমরা রাত্রি নই, আমরা অন্ধকারে নই, আমরা দিবাসের সন্তান, আমরা আলোর সন্তান, আমরা জ্যোতির সন্তান।
তাই জ্যোতিতে আমাদের চলতে হবে, আলোতে আমাদের থাকতে হবে। যিশু বলছেন আমি জগতের জ্যোতি, তাই আমাদের জ্যোতির মধ্যে থাকতে হবে। হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। ঈশ্বরের কাছে ফিরে আসুন, তাতে আপনি অনুগ্রহ পাবেন। যদি আপনি ঈশ্বরের কাছে ফিরে আসেন তাহলে আপনি অনুগ্রহ পাবেন। আমি জানি না আপনি ঈশ্বর থেকে কতটা দূরে সরে আছেন, আমি জানি না যে আপনি ঈশ্বরের নিকটে আছেন কিনা, আমি জানি না। ঈশ্বর জানেন আর আপনি জানেন, ঈশ্বর জানেন আর আপনি জানেন যে আপনি সত্যি ঈশ্বরের কাছে আছেন কিনা। আমি হয়তো ভালো গান করতে পারি, আমি ভালো আরাধনা করতে পারি, হয়তো আমি ভালো প্রচার করতে পারি, হয়তো আমি ভালো সাক্ষ্য দিতে পারি, কিন্তু সত্যি কি আমি প্রভুর সঙ্গে যুক্ত আছি? সত্যি কি প্রভুতে আমি এক হয়ে আছি? যিশু বলছে তোমরা আমাদের থাকো আর আমি তোমার দিগতে থাকি। প্রভু চান আমাদের সঙ্গে যুক্ত থাকতে, তিনি চান আমি যেন তার মধ্যে হারিয়ে যাই। আমি জানি না আপনি সেই অবস্থায় আছেন কিনা, প্রভু জানেন আর আপনি জানেন। তাই প্রভুর কাছে ফিরে আসুন, প্রভুর কাছে ফিরে আসুন, সমস্ত মনটাকে সমস্ত অন্তরটাকে আপনি প্রভুকে দিন, প্রভুর কাছে ফিরে আসুন। যোহন বাপ্তিজক যখন তিনি সুসমাচার প্রচার করছিলেন তার প্রচারের বার্তা ছিল মন ফেরাও, মন ফেরাও, কারণ স্বর্গরাজ্য সন্নিকট হইল। যখন যিশু প্রচার করতে শুরু করলেন তখন তিনি একই বার্তা ঘোষণা করলেন মন ফেরাও, মন ফেরাও, কারণ স্বর্গরাজ্য সন্নিকট হলো। আমাদের মন, আমাদের মন, এই আমাদের মন আমাদের কাছে থাকে না, আমাদের মন আমাদের বসে থাকে না, সে সবসময় ঘুরে বেড়ায়। আর এই জন্য আমরা ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হই। ঈশ্বর অপেক্ষা করেন যেন আমরা তার কাছ থেকে অনুগ্রহ লাভ করি। আমরা যিশাইয় তার 30:18 পদকে একজন পড়ি, যিশাইয় 30:18। সবাই জেগে আছেন তো? আমেন, আমেন। আর সেখানে এইরূপ লেখা আছে, আর সেই জন্য সদাপ্রভু তোমাদের প্রতি অনুগ্রহ করিবার আকাঙ্ক্ষায় অপেক্ষা করিবেন, আর সেই জন্য তোমাদের প্রতি করুণা করিবার আকাঙ্ক্ষায় ঊর্ধ্বে থাকিবেন, কেননা সদাপ্রভু ন্যায় বিচারে ঈশ্বর, ধন্য তাহারা সকলে যাহারা তাহার অপেক্ষা করে। আমেন। আর সেই জন্য সদাপ্রভু তোমাদের প্রতি অনুগ্রহ করিবার আকাঙ্ক্ষায় অপেক্ষা করিবে। ঈশ্বর তিনি অপেক্ষা করছেন, তিনি আকাঙ্ক্ষিত। ঈশ্বরের হৃদয়, ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের ঈশ্বরের সহানুভূতি আমরা দেখি যে ঈশ্বর বাইবেলছে তিনি তোমাদের জন্য অপেক্ষা করছেন। কিসের জন্য? অনুগ্রহ করার জন্য। তিনি অপেক্ষা করছেন অনুগ্রহ করার জন্য, তিনি আকাঙ্ক্ষিত আমাদেরকে অনুগ্রহ দেবার জন্য। কি আপনি অনুগ্রহ পেতে চান? অনুগ্রহ পেতে চান? তাহলে ঈশ্বরের নিকটে আপনাকে ফিরে আসতে হবে। আমেন। আপনার মনকে টেনে আনতে হবে, আপনার হৃদয়কে টেনে নিয়ে আসতে হবে ঈশ্বর তিনি আকাঙ্ক্ষিত আমাদেরকে অনুগ্রহ করার জন্য। আমরা দেখি যদি আমরা লুক তার 15 পড়ি, পড়তে হবে না কাউকে, আমরা 15 যে ঘটনাগুলো রয়েছে, অপবায় পুত্র, হারানো শিকি, হারানো মেষ, তার মধ্যে থেকে আমরা দেখি যে যিশুর বলার উদ্দেশ্য ছিল যেন আমরা ঈশ্বরের কাছে ফিরে আসি। অপবায় পুত্র যদি আমরা দেখি, সে তার সম্পত্তির অংশ নিয়ে সে দূর দেশে চলে গেছিল, আর সেখানে গিয়ে সে সমস্ত অর্থকে সে ধ্বংস করে ফেলেছিল। অবশেষে, অবশেষে যখন সে কষ্টের মধ্যে পড়লো, যখন সে অভাবের মধ্যে পড়লো, যখন সে যন্ত্রণার মধ্যে পড়লো, তখন তার মনে পড়লো তার বাবার বাড়ির কথা। ও, আমার বাবার বাড়িতে অনেক চাকর বাকর আছে আর তারা যে সমস্ত খাবার খায় আর আমি সেগুলো পাচ্ছি না। সে শুকর চরানোর কাজ পেয়েছিল আর সে শুকরের সেই সুটি সে খেত, এই খেয়ে তার পেট চলত, কিন্তু কতদিন চলতে পারে? একটা সময় তার কোনো কিছুর অভাব ছিল না, সে একটা তুড়ি বাজালে, একটা নাম ধরে ডাকলে কত দাসেরা তার সামনে হাজির হতো তার সেবা করার জন্য, কিন্তু এখন সে নিঃস্ব, এখন তার কাছে আর কেউ নেই। সেই শুকর, সেই নোংরা জায়গা, শুকুরের খাবার, তার ছেঁড়া কাপড়, তার ক্ষুধার্ত পেট, তার জীর্ণ শরীর, আর এই অবস্থায় তার বাবার বাড়ির কথা মনে পড়ছে। ও, আমার বাড়ি, বাবার বাড়িতে কত উচ্ছিষ্ট আছে আর সেখানে সকলে কত আনন্দে আছে। আমি পাপ করেছি, আমি ভুল করেছি,
আমি আমার পিতার কাছে যাব, আর পিতাকে গিয়ে বলবো আমি স্বর্গের বিরুদ্ধে আর তোমার বিরুদ্ধে আমি পাপ করেছি। সে যখন বাড়ি ফিরে আসলো, সেখানে আমরা দেখতে পাই যে বাবা অপেক্ষা করছে। হালেলুইয়া! বাবা অপেক্ষা করছে, একদিন আমার ছেলে আমার কাছে ফিরে আসবে, সে একদিন আমার কাছে ফিরে আসবে। আর এই অপেক্ষায় সে দাঁড়িয়ে রয়েছে পুত্রের জন্য। আর সত্যি একদিন সেই ছেলে ফিরে আসলো বাড়িতে বাবার কাছে, আর বাবাকে এসে বলছে, বাবা আমি তোমার বিরুদ্ধে, আমি ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছি, আমি আর তোমার পুত্র নামের যোগ্য নই, তোমার একজন চাকরের মতো আমাকে রাখো। বাবা ছেলেকে পেয়ে, ছেলেকে দেখতে পেয়ে বাবা ছেলেকে চড়ি ধরেছে, তার গায়ে নোংরা, তার সেই ছেঁড়া কাপড়, এগুলো বাবার স্নেহের কাছে, বাবার ভালোবাসার কাছে কোনো প্রাচীর তৈরি করতে পারছে না। বাবা ছেলেকে চড়ি ধরেছে, বাবা ছেলেকে চুম্বন করছে, সঙ্গে সঙ্গে তার দাসদেরকে ডাকছে, এই কে কোথায় আছো, তাড়াতাড়ি এসো, এর গায়ে থেকে পোশাক খুলে দাও, আর সব থেকে ভালো পোশাকটা পরাও, ওর পায়ে জুতো পরাও, ওর হাতে আংটি পরাও, ওকে ভালো করে সাজাও। আমার এই ছেলেটি মারা গেছিল কিন্তু আজকে বেঁচে উঠেছে, এ হারিয়ে গেছিল আজকে কে খুঁজে পাওয়া গেছে। হালেলুয়া! যদি আমরা ফিরে আসি, ঈশ্বরের কাছে ফিরে আসি, বাইবেল বলছে তিনি অপেক্ষা করছেন আমাদেরকে অনুগ্রহ করার জন্য। আপনি যে অবস্থায়, যে পরিস্থিতিতে ঈশ্বরের কাছে ফিরে আসবেন, ঈশ্বর সেই মুহূর্তে আপনাকে গ্রহণ করতে প্রস্তুত। আমেন, আমেন। আপনি যতই ঘৃণ্য পাপী হন, আপনি যত ভয়ঙ্কর পাপের মধ্যে ডুবে থাকুন, আপনি যত স্বেচ্ছাচারী হন, আপনি যত অধার্মিক হন, যে মুহূর্তে আপনি ঈশ্বরের কাছে ফিরে আসবেন সেই মুহূর্তে তিনি আপনাকে গ্রহণ করবেন, তিনি আপনাকে আলিঙ্গন করবেন, তিনি আপনাকে চুম্বন করবেন, তিনি আপনাকে অনুগ্রহ করবেন, তিনি আপনাকে আশীর্বাদ করবেন, তিনি আপনাকে মহিমান্বিত করবেন, তিনি আপনাকে উচ্চিত করবেন, তিনি আপনাকে অভিষিক্ত করবেন, তিনি নতুন তেল আপনার উপর ঠেলে দেবেন, তার আত্মাতে আপনাকে ভরে দেবেন। হালেলুয়া, হালেলুয়া! ঈশ্বর এত মহান, এত মহান! যারা ঈশ্বরের নিকটে বাস করেছিল, ঈশ্বরের নিকটে যারা ছিল তারা কত আশীর্বাদ পেয়েছিল, যারা ঈশ্বরের নিকটে ছিল। যদি আপনি সমস্ত অন্তর ঈশ্বরের নিকটে থাকেন, তাহলে আপনি প্রচুর 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 আশীর্বাদ পাবেন। হালেলুয়া! যারা ঈশ্বরের নিকটে ছিল, আমি হনকের কথা একটু বলতে চাই। হনক শুনেছি, হনকের নাম শুনেছি? হনক তিনি মারা যাননি, বাইবেল প্রমাণ দিচ্ছে সশরীরে স্বর্গে গেছে। এলিও মারা যাননি, সশরীরে স্বর্গে গেছে। এবং প্রকাশিত বাক্য যদি আমরা 10 অধ্যায় পড়ি সম্ভবত, সেখানে দুইজন সাক্ষীর কথা লেখা আছে, আর এই দুইজন সাক্ষী আবার আসবে, এই জগতে আসবে, আর ঈশ্বর তাদেরকে সেই পরাক্রম দেবে, তারা অনেক অলৌকিক কাজ করবে। দুইজন সাক্ষী, একজন হলেন হনক আর একজন হলেন এলিও। এই দুজন সাক্ষী আসবে, বাইবেল বলছে রক্ত মাংস ঈশ্বরের রাজ্যের অধিকার লাভ করতে পারে না, ওই রক্ত মাংসকে এই পৃথিবীতে শেষ হতে হবে, আর সেই জন্য এই দুজন সাক্ষীকে ঈশ্বর শেষ সময় পাঠাবেন। এই হনক, যদি আমরা হনকের জীবন দেখি, আমি জায়গাটা একটু পাঠ করতে চাই, আদিপুস্তক 5 অধ্যায় 22-24 পদ। হ্যাঁ, আদিপুস্তক 5 অধ্যায় 22-24 পর, মথুশেলহের জন্মদিনে দিনের পর হনক 300 বৎসর ঈশ্বরের সহিত গমনাগমন করিল এবং আরও পুত্র কন্যার জন্ম দিল। সর্বশুদ্ধ হনক 365 বৎসর রহিলেন। হনক ঈশ্বরের সহিত গমনাগমন করিতেন, পরে তিনি আর রহিলেন না, কেননা ঈশ্বর তাহাকে গ্রহণ করিলেন। আমেন। হনক বাইবেল বলছে 300 বছর তিনি ঈশ্বরের সঙ্গে গমনাগমন করেছিলেন। বাইবেল বলছে যে তার অনেক পুত্র কন্যা ছিল। আপনি বলবেন, ও প্রার্থনায় কি করে যাব, সকাল রবিবার সকালে চার্চে কি করে যাব, আরে ওই উপাসনাতে কি করে যাব, ও আমার তো সংসার আছে, আমার ছেলেমেয়ে আছে, আমার চাকরি আছে, আমার স্ত্রী আছে, আমার অনেক দায়িত্ব, আমার অনেক বোঝা। আমি আপনাকে বলতে চাই, হনকেরও এই একই বোঝা ছিল, হনকেরও সংসার ছিল, হনকেরও পুত্র কন্যা ছিল, তার স্ত্রী ছিল, কিন্তু বাইবেল বলছে যে এই হনক এত ব্যস্ততার মধ্যে, এত চাপের মধ্যে, এত বোঝা বহন করার মধ্যে থেকেও ঈশ্বরের সঙ্গে তার নিবিড় সম্পর্ক ছিল, ঈশ্বরের সঙ্গে তিনি গমনাগমন করতেন।
ঈশ্বরের নিকটে থাকতে। হালেলুয়া, হালেলুয়া। যদি আপনি ঈশ্বরের নিকটে থাকেন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন। যদি আপনি ঈশ্বরের নিকটে থাকেন, ঈশ্বর আপনাকে তুলে ধরবেন। হনক তিনি সশরীরে স্বর্গে গেছেন, ভাবতে পারি আমরা? ঈশ্বরের সঙ্গে 300 বছর গমনাগমন করেছেন। আমি আপনি কত বছর করি বিশ্বাস হয়েছে, কত বছর? কেউ তো 1 বছর 2 বছর, তারপর আবার সেই পুরাতন জীবনে ফিরে যায়। কেউ তো 5 বছর 6 বছর, আবার সেই পুরাতন জীবনে ফিরে যায়। তিমা পৌলের সঙ্গে ছিল, কিন্তু একটা সময় সে আবার পুরাতন জীবনে ফিরে গেছিল। আজ বহু বিশ্বাসী পড়ে যাচ্ছে, আজ বহু ঈশ্বরের লোক, ঈশ্বরের দাস পড়ে যাচ্ছে, তারা পুরাতন জীবনে ফিরে যাচ্ছে। 300 বছর ঈশ্বরের সঙ্গে ছিলেন। হালেলুয়া। ঈশ্বরের সঙ্গে থাকা এক চমৎকার বিষয়, ঈশ্বরের সঙ্গে থাকা। আমরা দেখি আব্রাহামকে, আব্রাহাম যদি আমরা 17:1 পড়ি, সেখানে কি লেখা আছে আমরা পড়ি কিছু, 17:1 আদি পুস্তক 17:1 সেখানে এরূপ লেখা আছে, আব্রাহামের 99 বৎসর বয়সে সদাপ্রভু তাকে দর্শন দিলেন ও কহিলেন, আমি সর্বশক্তিমান ঈশ্বর, তুমি আমার সাক্ষাতে গমনাগমন করিয়া সিদ্ধ হও। আমেন। ঈশ্বর আব্রাহামকে খুঁজে পেয়েছিলেন, যে ঈশ্বরের অন্বেষণ করত, যে ঈশ্বরকে ডাকত। ঈশ্বর, ঈশ্বরের দৃষ্টিতে আব্রাহাম ধার্মিক হয়েছিলেন, কারণ বাইবেল বলছে আব্রাহাম ঈশ্বরকে বিশ্বাস করিলেন, তাহাই তাহার পক্ষে ধার্মিকতা বলিয়া গণিত হইল। আব্রাহাম ঈশ্বরকে বিশ্বাস করেছিলেন। আব্রাহামকে ঈশ্বর ডাকলেন, আব্রাহাম তুমি বেরিয়ে এসো, তোমার জ্ঞাতি কুটুম্ব পৈতৃক বাটি সম্পত্তি সবকিছু পরিত্যাগ করে বেরিয়ে এসো, আমি তোমাকে দুগ্ধ মধু প্রবাহী দেশ, কানান দেশ দেব। হালেলুয়া, হালেলুয়া। আব্রাহাম সেই ঈশ্বরের রবকে শুনে, ঈশ্বরের রবকে বিশ্বাস করে সে সবকিছু ছেড়ে সে বেরিয়ে এসেছিল। ঈশ্বর নিজেকে প্রকাশ করলেন আব্রাহামের কাছে, আব্রাহাম আমি তোমার ঈশ্বর, সর্বশক্তিমান ঈশ্বর, আমার সহিত গমনাগমন করিয়া তুমি সিদ্ধ হও। ঈশ্বরের সঙ্গে গমনাগমন করলে আপনি সিদ্ধ হতে পারেন, পবিত্র হয়ে উঠবেন। ঈশ্বরের সঙ্গে যত বেশি থাকবেন, ঈশ্বরের সঙ্গে যত বেশি সময় কাটাবেন, আপনি তত বেশি সিদ্ধ হয়ে উঠবেন। আব্রাহাম ঈশ্বরের সঙ্গে গমনাগমন করতেন। আমরা আজকে আমরা শুনছিলাম পাস্টার অভিষেক আমার ভাই, আর সে যাকোবের কথা বলছিল, যাকোবের কথা বলছিল। আমরা যদি আদি পুস্তক 32:24-30 পড়ি, আদি পুস্তক 32:24-30 আমি একটু পড়তে চাই জায়গাটা, আদি পুস্তক তার 32:24-30। আর সেখানে এরূপ লেখা আছে, আর যাকোব তথায় একাকী রহিলেন এবং এক পুরুষ প্রভাত পর্যন্ত তাহার সহিত মল্লযুদ্ধ করিলেন, কিন্তু তাহাকে জয় করিতে পারিলেন না দেখিয়া তিনি যাকোবের প্রতিফলকে আঘাত করিলেন। তাহার সহিত এইরূপ মল্লযুদ্ধ করাতে যাকোবের পুরুষফলক স্থানচ্যুত হইল। পরে সেই পুরুষ কহিলেন, আমাকে ছাড়ো, কেননা প্রভাত হইল। যাকোব কহিলেন, আপনি আমাকে আশীর্বাদ না করিলে আপনাকে ছাড়িব না। পুনশ্চ তিনি কহিলেন, তোমার নাম কি? তিনি উত্তর করিলেন, যাকোব। তিনি কহিলেন, তুমি যাকোব নামে আর আখ্যাত হইবে না, কিন্তু ইসরায়েল ঈশ্বরের সহিত যুদ্ধকারী নামে আখ্যাত হইবে, কেননা তুমি ঈশ্বরের ও মনুষ্যদের সহিত যুদ্ধ করিয়া জয়ী হইয়াছ। তখন যাকোব জিজ্ঞেস করিয়া কহিলেন, বিনয় করি, আপনার নাম কি বলুন। তিনি কহিলেন, কি জন্য আমার নাম জিজ্ঞেস করো? পরে তখন যাকোবকে আশীর্বাদ করিলেন, তখন যাকোব সেই স্থানের নাম পনুয়েল, ঈশ্বরের মুখ রাখিলেন, কেননা তিনি কহিলেন, আমি ঈশ্বরকে সম্মুখ সম্মুখী হইয়া দেখিলাম, তথাপি আমার প্রাণ বাঁচিল। আমেন। হালেলুয়া, হালেলুয়া। যাকোব সে তার ভাইয়ের আশীর্বাদ চুরি করে আর সে পালিয়ে গেছিল মামার বাড়িতে। যাকোব কথার অর্থ প্রবঞ্চ, যে প্রবঞ্চনা করে, তার দাদাকে ঠকিয়ে সে তার আশীর্বাদ চুরি করে নিয়েছিল, আর তার দাদার কাছে মার খাবার ভয়তে মামার বাড়ি পালিয়েছিল, ভালো একটা লোকানো জায়গা পেয়েছিল। আর সেইখানে গিয়ে ঈশ্বর তাকে রাস্তার মধ্যে দেখা দিয়েছিলেন স্বপ্নেতে। যাকোব যখন বই ফেলে আসলেন, সেখানে একটা পাথরের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন, আর রাত্রে ঈশ্বর যাকোবের কাছে নিজেকে প্রকাশ করছেন। তিনি বলছেন, আমি জীবন্ত ঈশ্বর, জীববা ঈশ্বর, আমি আব্রাহামের ঈশ্বর,
আমি ইসহাকের ঈশ্বর, আমি তোমার কাছে নিজেকে প্রকাশ করতে এসেছি। আমি তাদের কাছে যে চুক্তি করেছিলাম, যে নিয়ম করেছিলাম, আমি তা বংশ পরম্পরায় রক্ষা করতে চাই। তাই যাকোব, আমি তোমাকে আশীর্বাদ করব, তোমার মধ্যে থেকে আমি এক বৃহৎ জাতিকে উৎপন্ন করব, আমি তোমাকে শ্রেষ্ঠ করব। আমি যে প্রতিজ্ঞা করেছিলাম সেই প্রতিজ্ঞা যতক্ষণ না পূরণ করছি, আমি তোমাকে ছাড়বো না, আমি তোমার সহবর্তী থাকবো। হালেলুয়া। যাকোবের ঘুম ভেঙে গেল। আর যাকোব জানি এখানে ঈশ্বর আছে, আমি জানতাম না। আমরা অনেক সময় প্রার্থনায় আসি, উপাসনায় আসি, আমরা বুঝতে পারি যে ঈশ্বর এখানে আছে। হালেলুয়া। আমরা অনেক সময় পাবো আর ঈশ্বর আছেন এখানে, ঈশ্বর আছেন আপনার মধ্যে, ঈশ্বর আছেন আপনার প্রার্থনায়, ঈশ্বর আছেন আপনার আরাধনায়, ঈশ্বর আছেন আপনার উপাসনায়, ঈশ্বর আছেন আপনার সঙ্গে। আমরা অনেক সময় তা বুঝতে পারি না। যখন যাকোব তার পুত্র, তার স্ত্রী, তার পশুপাল নিয়ে এইবার সে মামার বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরে আসছে, নিজের দেশে ফিরে আসছে, এখানে এই জায়গাতে যাকোব একাকী ছিলেন, সবাইকে পাঠিয়ে দিলেন, আর এই জায়গাতে যাকোব একাকী। যাকোব সেখানে এক ব্যক্তিকে দেখতে পেয়েছে, আর সেই ব্যক্তির সঙ্গে যুদ্ধ করছে যাকোব, মল্লযুদ্ধ করছে। সেই ব্যক্তি বলছে, আমাকে ছেড়ে দাও। যাকোব বলছে, না ছাড়বো না, যতক্ষণ না আমাকে আশীর্বাদ করছো আমি তোমাকে ছাড়বো না। হালেলুয়া। সেই ব্যক্তি কে ছিলেন জানেন? ঈশ্বর। সেই ব্যক্তি ঈশ্বর ছিলেন, তিনি ঈশ্বরের সঙ্গে মল্লযুদ্ধ করছেন। ঈশ্বর যাকোবকে আঘাত করেছেন, তবুও যাকোব ছাড়ছে না, না আমি আপনাকে ছাড়বো না, যতক্ষণ আমি আপনি আমাকে আশীর্বাদ করছেন আমি আপনাকে কোনো মতে ছাড়বো না। ঈশ্বর যাকোবকে আশীর্বাদ করলেন, তিনি বলছে, আর তোমাকে যাকোব বলে ডাকা হবে না, তোমাকে ইসরায়েল বলে ডাকা হবে। হালেলুয়া। ইসরায়েল কথার অর্থ হচ্ছে ঈশ্বরের সঙ্গে যুদ্ধকারী। আজকের আমরা যে দেশটাকে জানি ইসরায়েল বলে, এই যাকোবের মধ্যে থেকে এই নামটি এসেছিল। আমেন, আমেন। হালেলুয়া। যাকোব ঈশ্বরকে ছাড়েনি, ঈশ্বরকে বলছে, তুমি আমাকে আশীর্বাদ না করলে আমি ছাড়ব না, ঈশ্বর আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আরে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। যাকোব বলছে, না, যতক্ষণ না তুমি আমাকে আশীর্বাদ করছো আমি তোমাকে ছাড়বো না। যখন আমরা ঈশ্বরের সঙ্গে গমনাগমন করবো, ঈশ্বরের সঙ্গে থাকবো, ঈশ্বরের সঙ্গে আমরা এইভাবে মল্লযুদ্ধ করার সাহস পাই। হালেলুয়া। এইভাবে মল্লযুদ্ধ করার সাহস পাই। আরে এই সমস্যার সমাধান তোমাকে করতে হবে, এই রোগটা তোমায় ভালো করতেই হবে, এই পাপটা তোমায় ক্ষমা করতেই হবে, এই পরীক্ষা থেকে আমায় উত্তীর্ণ করতেই হবে, তার কারণ আমরা তার সন্তান। ঈশ্বরের সঙ্গে যত আমরা বেশি থাকবো, যত বেশি ঘনিষ্ঠ সম্পর্ক তার সঙ্গে আমাদের হবে, আর আমরা এইভাবে তার কাছে দাবি করতে পারবো, আর ঈশ্বর আমাদের এই দাবিকে পূরণ করে তিনি খুশি হন, আনন্দিত হন। ঈশ্বর অবশেষে যাকোবকে আশীর্বাদ করলেন। আমাদের জেদ, আমাদের জেদের কাছে ঈশ্বর হাত দিয়ে প্রস্তুত আছে। যতক্ষণ না তাকে পাও তাকে খোঁজো, যতক্ষণ না তাকে পাও তাকে খোঁজো। আপনার প্রার্থনা কেমন হয়? কেমন? হালেলুয়া, হালেলুয়া। যাকোব ঈশ্বরের সঙ্গে যুদ্ধ করে আশীর্বাদ নিয়েছিল, অর্থাৎ যাকোব ঈশ্বরের সঙ্গে গমনাগমন করতেন, ঈশ্বরের নিকটে তিনি থাকতে ভালোবাসতেন। আর একটু থাকতে হবে, আর একটু থাকতে হবে, আর একটু থাকতে হবে, ঈশ্বর যে আমি ছাড়া আমাকে যেতে হবে, আমি যেতে হবে। যাকোব যে, না আমি ছাড়বো না, যতক্ষণ না তুমি আমাকে আশীর্বাদ করছো। ঈশ্বরের সঙ্গে গমনাগমন করা, কিভাবে আপনি ঈশ্বরের নিকটে থাকতে পারেন, আমি খুব সংক্ষেপে শেষ করতে চাই। কিভাবে আপনি ঈশ্বরের নিকটে থাকতে পারেন, কিভাবে, কিভাবে? এতক্ষণ ধরে আমরা অনেক কিছু ঈশ্বরের বাক্য থেকে আমরা শুনলাম যে পাপ আমাদের ঈশ্বর থেকে বিচ্ছিন্ন করে, ঈশ্বরের নিকটে আমাদেরকে থাকতে দেয় না, যে যে বিভিন্নভাবে এই জগতের মন্দ বিষয় আমাদেরকে বেঁধে রাখতে চায়। আমরা অনেক সময় প্রার্থনা আসি কিন্তু আমাদের মন সেখানে থাকে না। আমি আপনাকে সাহায্য করতে চাই ঈশ্বর, কিভাবে আপনি ঈশ্বরের নিকটবর্তী হতে পারেন। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের নিকটে থাকা, ভাবছেন ধন্য, ধন্য সেই ব্যক্তি যে বরাবরের অন্তরালে থাকে, যে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে,
সে ধন্য ব্যক্তি যে ঈশ্বরের নিকটে থাকে, সে ধন্য। আপনি ধন্য ব্যক্তি হবেন যদি আপনি ঈশ্বরের নিকটে থাকেন। ঈশ্বরের নিকটে থাকা এক চমৎকার বিষয়, ঈশ্বরের নিকটে থাকা। প্রথম যে বিষয়টা আমরা গীত সঙ্গীতা 51 এক পদটা আমরা পড়ব, গীত সঙ্গীতা প্রথম যে বিষয়টা আপনাকে করতে হবে, ঈশ্বরের নিকটে থাকার জন্য আপনার পাপকে স্বীকার করতে হবে। আপনার পাপকে স্বীকার করতে হবে ঈশ্বরের কাছে, আপনার পাপকে স্বীকার করতে হবে। দাউদ ঈশ্বরের একজন ভক্ত দাস ছিলেন। ঈশ্বর দাউদ সম্বন্ধে সাক্ষ্য দিয়ে বলছেন, আমি মনের মতো লোক দাউদকে পাইয়াছি। দাউদ ঈশ্বরের মনের মতো লোক ছিলেন, দাউদ ঈশ্বরের অন্তরের লোক ছিলেন। ঈশ্বর দাউদকে ভালোবাসতেন, কারণ দাউদ একজন প্রকৃত ভজনাকারী ছিলেন। দাউদ ঈশ্বরকে প্রেম করত, কিন্তু দাউদ ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছিল, সে ব্যভিচার করেছিল, সে বধ সেবার সঙ্গে ব্যভিচার করেছিল, সে বধ সেবার স্বামী উরিয়াকে যুদ্ধেতে পাঠিয়ে তাকে হত্যা করেছিল, সেই নির্দোষের রক্তের দাগ তার হাতে লেগেছিল, সে ব্যভিচারী একজন পাপী ব্যক্তি ছিল, ঈশ্বর থেকে পড়ে গেছিল। যদি আমরা গীত সঙ্গীতা 51 দাউদের হৃদয় নিক্রাণ প্রার্থনা আমরা দেখতে পাই, তোমার পরিত্রাণের আনন্দ আমাকে পুনরায় দাও, তোমার ইচ্ছুক আত্মা দ্বারা আমাকে ধরিয়ে রাখো। সে তার আনন্দকে হারিয়ে ফেলেছিল। যখন আপনি পাপেতে পড়বেন, যখন পাপেতে থাকবেন, প্রকৃত আনন্দ আপনার থেকে বহু দূরে থাকবে, আপনি আনন্দকে হারিয়ে ফেলবেন। দাউদ সেই আনন্দকে হারিয়ে ফেলেছিল। ঈশ্বরের নিকটে থাকার যে আনন্দ, ঈশ্বরের উপস্থিতির মধ্যে থাকার যে আনন্দ, সেই আনন্দকে দাউদ হারিয়ে ফেলেছিল। আর তাই সে পাগলের মতো খুঁজছিল, ঈশ্বর তুমি কোথায়? তোমার জন্য আমার প্রাণ তৃষ্ণার্ত, আমার মাংস লড়াইত। ওরে যেমন জলস্রোতে আকাঙ্ক্ষা করে, তেমন ঈশ্বর আমার প্রাণ তোমার জন্য আকাঙ্ক্ষা করে দিয়েছে। দাউদ ঈশ্বরকে খুঁজে পাচ্ছিলেন না, তার কারণ ছিল তার জীবনের পাপ, তার সেই ব্যভিচার পাপ ঈশ্বর থেকে তাকে দূরবর্তী করে দিয়েছিল। আর তাই দাউদ নিজের পাপকে স্বীকার করেছিল। গীত সঙ্গীতা 32 যদি পড়ি, সেখানে দাউদ বলছে, আমি যখন চুপ করিয়াছিলাম আমার অস্থি সকল ক্ষয় পাইতেছিল, আমি যখন চুপ করেছিলাম। যদি আপনি ঈশ্বরের নিকটে থাকতে চান, আপনাকে চুপ করে থাকলে হবে না, ঈশ্বরের নিকটে এসে আপনার পাপকে ঈশ্বরের কাছে স্বীকার করতে হবে। আমেন। পাপকে স্বীকার করতে, পাপকে স্বীকার করতে, আপনার প্রত্যেকটি পাপকে ঈশ্বরের কাছে স্বীকার করতে হবে। যদি আপনি আপনার পাপ আপনার হৃদয়ের মধ্যে রেখে দেন, তাহলে আপনি কখন ঈশ্বরের আশীর্বাদ পাবেন না। হালেলুইয়া, হালেলুইয়া। তাও বলছে, যদি আমি চিত্তে অধর্মের প্রতি তাকাইতাম, তাহলে সদাপ্রভু শুনিতেন না। গীত সঙ্গীতা 66:18 পদে লেখা আছে, যদি আমি চিত্তে অধর্মের প্রতি তাকাইতাম, তাহলে সদাপ্রভু শুনিতেন না। যদি হৃদয়ে পাপ নিয়ে আমি ঈশ্বরকে ডাকি, দুই দিকে পা রাখি, একটা ঈশ্বরের মন্দিরে আর একটা জগতে, তাহলে ঈশ্বর কখনো সেই প্রার্থনা শুনবেন না। তাই আমাদের পাপকে ঈশ্বরের কাছে স্বীকার করা উচিত। আমাদের পাপকে যদি আপনি পাপকে চেপে রাখেন, আপনার হৃদয়ের মধ্যে জমা করে রাখেন, আর আপনি প্রার্থনা করছেন আরাধনা করছেন, কিচ্ছু লাভ হবে। প্রত্যেকটি পাপকে আপনাকে স্বীকার করতে হবে। হালেলুইয়া। প্রথম যোহন তার 1:9 লেখা রয়েছে, যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তাহলে তিনি বিশ্বস্ত ধার্মিক, সুতরাং আমাদেরকে সমস্ত পাপ হইতে শুচি করে দেন। ঈশ্বরের কাছে যখন আমাদের পাপকে স্বীকার করি, তিনি আমাদের পাপকে ক্ষমা করেন। জোসেফ বিয়ে বাড়িতে গেছে নেমন্তন্ন খেতে, বিয়ে বাড়িতে নেমন্তন্ন খেতে গেছে, তার পাশের গ্রামে সেই নেমন্তন্ন বাড়ি। আর সে যখন নেমন্তন্ন বাড়ি খেয়ে বাড়ি ফিরছে, তখন সন্ধ্যা হয়ে গেছে। সে চিন্তা করছে যে আমি যদি মেন রাস্তা ধরে যাই, তাহলে অনেকটা দেরি হয়ে যাবে, তাই সে শর্টকাট রাস্তা খুঁজল। সে মাঠের মধ্যে থেকে তাড়াতাড়ি করে সে হেঁটে বাড়িতে আসলো। কিন্তু যখন বাড়িতে সে পৌঁছালো, তার পায়েতে কিছু যেন ফুটছে, দুটো পায়েতে কিছু যেন ফুটছে।
তো সে ভালো করে দেখলো কি আছে সেখানে। সে দেখলো চোর কাঁটা ঢুকে গেছে। জানেন তো চোর কাঁটা, গ্রামের রাস্তা হেঁটেছেন তো, রাস্তার পাশে দেখবেন এই গাছগুলো হয় এক ধরনের ঘাস, আর এটাকে চোর কাঁটা বলা হয়। যদি ওগুলো গায়েতে আপনার পাটা লাগে তাহলে আপনার কাপড়ের মধ্যে ওগুলো ফুটে যাবে, আর ওগুলো আপনার চামড়াতে ফুটবে, আর আপনার কষ্ট লাগ কষ্ট হবে। তো জোসেফ সে দেখছে তার গায়েতে ফুটছে, আর সে তখন কি করলো, সে তার কাপড়টাকে খুলে ভালো করে সাবান দিয়ে ধুলো, ভালো করে আছাড় মারলো, ভালো করে সেটাকে পরিষ্কার করার চেষ্টা করলো, কিন্তু দেখলো যে সেই কাঁটাগুলো তখনও ফুটে আছে। তখন জোসেফ কি করলো, জোসেফ তখন একটা একটা করে কাঁটা, সেই চোর কাঁটাগুলো সে হাত দিয়ে বেছে পরিষ্কার করে দিল। তারপরে আর সেই প্যান্টের মধ্যে তার কাপড়ের মধ্যে সেগুলো আর থাকলো না, পরিষ্কার হয়ে গেল। হালেলুইয়া। যখন আমি ঈশ্বরের কাছে আসি, এক একটা পাপকে প্রভুর কাছে স্বীকার করা উচিত। আমেন। আমাদের পাপকে স্বীকার করা উচিত, তবে আমরা ঈশ্বরের নিকটবর্তী হতে পারবো। দুই, প্রার্থনার মাধ্যমে আমরা ঈশ্বরের নিকটবর্তী হতে পারি। প্রথম, আমাদের পাপ স্বীকার করার মাধ্যমে। দুই, প্রার্থনার মাধ্যমে আমরা ঈশ্বরের নিকটবর্তী হতে পারি। আমরা গীত সংগীতা 55 তার 17 পদ থেকে একজন পড়ব। গীত সংগীতা 55 তার 17 পদ, আর 5টা মিনিট আমি নেব, তারপরে পরবর্তী পর্বে। আমি কাতর স্বরে আমার নালীর জানতে থাকব, আর তিনি আমার সহায়। আমেন, হালেলুইয়া। কি বলছেন সেখানে, বলছে যে প্রাতে মধ্যাহ্নে এবং সন্ধ্যায় আমি কোকায়। কি বলছে, সন্ধ্যায় প্রাতে ও মধ্যাহ্নে আমি বিলাপ করি ও কোকায়, আর তিনি আমার রব শোনেন। কখন, সকালে দুপুরে আর সন্ধ্যায় আমি প্রার্থনা করি। দাউদ বলছে আমি সকালে দুপুরে আর সন্ধ্যায় আমি প্রার্থনা করি। প্রার্থনা এমন একটি বিষয় যেটির মাধ্যমে আমরা ঈশ্বরের নিকটে আসতে পারি। হালেলুইয়া, হালেলুইয়া। আপনি শুধু উপাসনাতে এসে প্রার্থনা করলেন, ওটা যথেষ্ট নয়, আপনাকে ব্যক্তিগতভাবে প্রার্থনা করা উচিত। আপনি যদি উপাসনাতে আসেন আর সেখানেই শুধু যদি প্রার্থনা করে আবার এক সপ্তাহ পরে আপনি উপাসনা এসে প্রার্থনা করলেন, ওটা যথেষ্ট নয়। যিশু যদি আপনি মতি 6 অধ্যায় পড়েন, সেখানে প্রার্থনা সম্বন্ধে শিক্ষা দিয়েছেন, কিভাবে প্রার্থনা করবে, কিভাবে করবে না, কিভাবে দান করবে, কিভাবে দান করবে না, কিভাবে উপবাস করবে, কিভাবে উপবাস করবে না। মতি 6 অধ্যায়, এটাকে থ্রিফোল্ড কর্ড বলা হয়, তিনটে সুতোতে বাঁধা একটি দড়ি। দান, প্রার্থনা, উপবাস কেমন ভাবে করা উচিত। যিশু বলছে তুমি কপটীদের ন্যায় প্রার্থনা করবে না। তারা রাস্তার মোড়ে দাঁড়িয়ে উচ্চ উচ্চ ভাষায় উচ্চ স্বরে তারা প্রার্থনা করে যেন লোকেদের কাছে বাহবা পেতে পারে। আপনি হয়তো কারোর জন্য প্রার্থনা করছেন, খুব ভালো প্রার্থনা করছেন, ও লোকেরা আপনার প্রার্থনা খুব প্রশংসা করছে, কিন্তু আপনি ঈশ্বরের সঙ্গে একাকী প্রার্থনার সময় কাটান না। আমি আপনাকে বলছি ওই প্রার্থনা ঈশ্বর কখনো শুনবে না। আমেন, হালেলুইয়া। ও লোকেরা প্রশংসা দিচ্ছে, ঈশ্বর ফিক ফিক করে হাসছে,